থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। তো অনেক মোহন বাগান সমর্থক এখানে, তার মধ্যে কিছু জন আমার পাশেও আছে। তো আজকে কিন্তু এখান থেকেই ব্লগ শুরু হচ্ছে, কারণ ট্রেনের ভিতর প্রচুর ভিড় ছিল। তো আস্তে আস্তে স্টেডিয়ামে যাবো। তো ওরা যারা আছে ওদের থেকে আগে প্রেডিকশনটা নিই না যে কী মনে হচ্ছে আজকে। বেশি না, আজকে 3 গোল দেবো আগের দিন, ঠিক আছে, তাওকে 3 গোল দিয়েছি, আজকে 3 গোল দেবো। তো আজকে কিন্তু জিতলে মোটামুটি একদম একটা জায়গায় চলে যাবে, 38 পয়েন্ট হয়ে যাবে। তো মোটামুটি চ্যাম্পিয়ন হয়ে গেছি অলরেডি, আজকে জেতার কি, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। তো বাকিদের কি মনে হচ্ছে, অনেক দূরে দাঁড়িয়ে আছে আমাদের থেকে বাকিরা, তো কী মনে হচ্ছে আজকে স্কোর প্রেডিকশন কি? 3-0 সবার 3-0। আর এই যে অভিষেকদার, মানে খুব ক্লোজ একজন এসছে আজকে প্রথমবার, আজকে কি মনে হচ্ছে? জিতবো আশা করি, তোমার কি মনে হচ্ছে? জীবনের প্রথমবার টিকিট কাটলো মেম্বার গ্যালারিতে, এই টিকিট, সেই মহারগড় টিকিট, এই সেই ছেলে, 6 ফুট লম্বা, 6.5 ফুট লম্বা, আইএসপি চলছে, আর ওর বাবা আজকে বলেছে খেলা দেখে। মানে ভাবো এরম বাবা কজন পায়, কি বলবি এটা নিয়ে, কি বলবি? খুবই আনন্দ আছে, মোহন বাগান জিতবেই। তবলে 3 গোল, এই আমার 3 গোল প্রেডিকশন দিয়ে দেখা যাবে আস্তে আস্তে স্টেডিয়ামে ঢুকতে হবে। চলো, তো অনেকদিন বাদে শুভময়কে পেয়েছি, মানে প্রচুর দিন বাদে দেখতে পাচ্ছি, এই দেখো চেনা মুখ। তো শুভময়ের আজকে কি মনে হচ্ছে, স্কোর প্রেডিকশন কি আছে? 3 পয়েন্ট যাই, 2-0 বা 1-0 হলো হবে, 3 পয়েন্ট। অনেকে 3-0 প্রেডিকশন করেছে, শুভময় বলছে শুধু 3 পয়েন্ট চাই। তো তোমার প্রেডিকশন কি বলো, এই এক দাদাকে পেয়ে গেছি মোহন বাগান সাপোর্টার, বলো। 3 পয়েন্টটা ভাইটাল, কারোর দিকে তাকানোর দরকার নেই, আমরা আমাদের মতো খেলবো, 53 পয়েন্টে শেষ করবো, এটাই লক্ষ্য হওয়া উচিত। তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করছিলাম স্কোয়াডে চেঞ্জ হবে, কিন্তু অবশেষে কিন্তু স্কোয়াডে অন্যরকম চেঞ্জ হয়েছে। তো বলে দেবে বাঞ্জন স্কোয়াডে কি চেঞ্জ হয়েছে? বড়চন্দ্র জায়গায় সাইডে নেমে গেছে গুরজিন্দার, আবার এখানে তোমার তুরসুনামের জায়গায় নেমে শিলটন ডি সিলভা। মানে সবাই এক্সপেক্ট করছিল শুভ ঘোষ বা জেসুরাজ, এদেরকে সবাই এক্সপেক্ট করছিল, শিলটন ডি সিলভাকে নামানো হয়েছে, সেটা ঠিক আছে। ধনচন্দ্র কি চোট ফোট আছে নাকি? ধনচন্দ্র কিন্তু ভালো ফর্মে ছিল, ভালো খেলছিল, কিন্তু ধনচন্দ্র জায়গায় কিন্তু আজকে গুরজিন্দার নেমেছে। তো দেখা যাক, স্কোয়াড অলরেডি আপডেট হয়ে গেছে, তো এখন কিছুক্ষণ বাদেই খেলা শুরু হবে। Yeah!
এখন এক খুদে সমর্থক আছে মোহন বাগানের, নিজেও ফুটবল খেলে, একটু আগে বলছিল যে স্ট্রাইকার খেলে, মাঝে মাঝে আবার মিডফিল্ডে নামিয়ে দেয়। তোর থেকে জিজ্ঞেস করো, তোমার নাম কি আগে বলো? সূর্য ঘোষ। তো তোমার আজকে খেলা কেমন লাগে? আর কার খেলা সবচেয়ে ভালো লাগে? কার খেলায় মোহন বাগানের কার খেলা ভালো লাগছে বল? আর এক গোলে তো জিতছে এখন, মানে একটু স্ট্রাগল করছিল কিন্তু লাস্টে এক গোলে এখন জিতছে, তো সেকেন্ড হাফে কি মনে হচ্ছে? স্কোর প্রেডিকশন কি? প্রেডিকশন বলে কিছু নেই, খেলা যে কোনো মুহূর্তে পাল্টে যাবে। তো পুরো একদম কিন্তু এক্সপার্ট রিভিউ দিচ্ছে, দেখতে পাচ্ছো সূর্য? এক্সপার্ট রিভিউ একদম। তো দেখা যাক, ও বলেছে খেলা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। মোহন বাগান এই মুহূর্তে এগিয়ে আছে, দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। Yo!
অনেক দিন বাদে ড্র করেছে, তো আজকে খেলাটা কিন্তু একদম টান টান হয়ে যায়, দুদিকে অ্যাটাক হয়ে যায়, পড়া জয় আকাশবাণী। তো অনেক 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 ধন্যবাদ আপনাদের পেয়ে তোমাদের জয় মোহন বাগান। তো খেলা কেমন লাগলো এবার বলো সবাই? ভালো 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 ভালো, খুব ভালো খেলা, চ্যাম্পিয়ন আমরাই হচ্ছি। আরে কার খেলা ভালো লাগলো? বেতিয়া বেতিয়াকে তো আজকে মানে বেতিয়াকে আটকে দিয়েছিল, যাই হোক। হ্যাঁ কাতসুমি তো অবশ্যই, কাতসুমি কিন্তু লাস্টে এসে সবার সাথে মানে সবাইকে আর কি ট্রেনিং করার জন্য দিল। কাতসুমি কিন্তু যাই হোক দূরে চলে গেল, কিন্তু মোহন বাগানদের মানে ভালোবাসে, তো এটা দেখে কেমন লাগলো? মানে এখন বাড়ির পথে কল্যাণী স্টেশনে চলে এসেছি, আর আজকে খেলার রেজাল্ট হয়েছে, এক এক তো ভিডিও শেষ করা হয়নি ওখানে, এই জন্য এখানে শেষ করবো। আর আজকে দুই অভিষেকটা একসাথে, এই অভিষেকটা হলো আমার পাড়ার অভিষেকটা, প্রথমবার দেখছো, তো তুমি বলো আজকে তোমার খেলা দেখে কেমন লাগলো? খেলা আজকে চ্যাম্পিয়নশিপের একটা প্রেশার তো ছিল, যেহেতু শেষের দিকে ম্যাচ এবং খুব কম পর্যন্ত, বাট টিমে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার্স না থাকাকালীন সেরকম পারফরমেন্স দেখতে পাইনি, খেলার প্লেয়ার্স অনেক খামতি ছিল, বাট ওভারঅল ঠিক আছে, তাও এক পয়েন্ট নিয়ে ফিরে এসেছি আমরা এবং চেস করতে বাকি টিমের সেরকম পেছনে করিনি এবং আশা করছি সামনে ম্যাচগুলো ভালো খেলবে। আর কাতসুমিকে নিয়ে কি বক্তব্য বল? মাঠে দেখা গেছে ওকে, যেখানে বল সেখানে কাতসুমি পুরো ফ্রি বলে খেলে গেছে এবং খুব দারুণ খেলছে। আর কাতসুমি এমনই প্লেয়ার, ও যে টিমে আছে যে সেরা দিয়েছে, আজকে মানে ও আপ এন্ড ডাউন সব জায়গায়। এই ভাইয়ের কিছু বলার আছে? রেফারিটা অন্ধ ছিল, অন্ধ কল্যাণী স্টেডিয়াম থেকে আজকের জন্য জয় আকাশবাণী।